রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা ও সহকারী প্রধান শিক্ষক আহমদ উল্লাহ কাশেমির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে সম্প্রতি নির্যাতনের শিকার হয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সহকর্মী ফরিদুল ইসলাম অপুকে সাথে নিয়ে সোহেল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা ও সহকারী প্রধান শিক্ষক আহমেদুল্লাহ কাশ্মীর সহ প্রতিষ্ঠান ধ্বংসকারীদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিষ্ঠানটির নির্যাতিত শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এ সময় জিনাত ফারহানা ও আহমেদুল্লাহ কাশ্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তিনি ক্ষমতার অপব্যবহার করছে স্কুলের মধ্যে। কোন অভিভাবক সকালে অভিভাবক কোন সমস্যা নিয়ে আসতে হলে তারা দেখা করে না। ইনচার্জ একজনকে অনৈতিক একটা ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শুধু খায়। আমাদের অভিভাবক আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের কোনো মূল্যায়ন দেয় নাই। আমাদের দারণে একমাত্র জিন্দা ফরানা অধ্যক্ষের অপসারণ চাই, আমরা তার পদত্যাগ চাই এবং পুরো প্রশাসন ওনার হাতে জিম্মি এবং ওনার মাধ্যমেই সবাই এখানে দুর্নীতি করার সাহস পাচ্ছে। দুর্নীতিযুক্ত শিক্ষক চাই না। আমাদের স্কুলের ভিতরে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা এটা সম্মুখীন হচ্ছি। আমাদের স্কুলে বেশিরভাগ টিচারই হলো দুর্নীতিবাজ। তারা হচ্ছে একজন একজনের পিছে লেগে থাকে, কোথা থেকে তারা টাকা ইনকাম করবে সেগুলোর ধান্দা করে। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ এই মানববন্ধনে বহিরাগতদের দিয়ে হামলা করান জিনাত ফারহানা ও আহমেদুল্লাহ কাশিম। আপনাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে? আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই, আপনারা শুনে লাগে। আপনারা কেন না, আপনারা আমরা কেন এখানে? আপনারা অবশ্যই এখানে আসুন, আস্তে কথা বলেন, গলা না মায়া কথা বলেন, আস্তে কথা বলেন। এখানে ন্যায় আসতে পারেন এখানে? এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা জানান তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাবে করা হয়েছে এসব। দুই তিনজন টিচার এরাই কিছু বাচ্চাকে উস্কায় নামাইছে। সর্বশাকুলে হয়তো 4-5 জন হবে শিক্ষক ছিল সামনে, আর জোর জবরদস্তি কিছু বাচ্চাকে নিয়ে আসছে তাদের নিজস্ব হয়তো তাদের কাছে প্রাইভেট পড়ে টরে এরকম কিছু বাচ্চাকে তারা মোটিভেট করে নামাইছে। এটা দুর্নীতি আর অনিয়ম বিষাক্ত ছবলে যখন জর্জরিত গোটা দেশ, ঠিক তখনই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে দেশের ছাত্র সমাজ। এদিকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতায় ম্লান হতে চলছে ছাত্র জনতার অর্জিত এই বিজয়। শীঘ্রই সুষ্ঠু তদন্তে যথাযথ ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি, ঢাকা।